অতিরিক্ত বিদ্যুৎ বিল অনিয়ম এবং গ্রাহক হয়রানির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী দুপুরে শহরের গোরস্থান মোড় এলাকা থেকে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির ব্যানারে মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে পিডিবি কার্যালয়ের সামনে জড়ো হলে পুলিশই বাধার মুখে পড়ে পরে কার্যালয়ের বাইরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা এ সময় বক্তারা অন্যায়ভাবে বিদ্যুৎ বিল বাড়ানো সহ গ্রাহক হয়রানি বন্ধের দাবি জানান